বন্ধুরা, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট এক্সপোর্ট নিয়ে একটা বড় খবর বেরিয়েছে। আর ফ্রি ট্রেড এগ্রিমেন্টের অন্তর্গত অস্ট্রেলিয়া ভারতের থেকে ইম্পোর্ট 99% প্রোডাক্টের ইম্পোর্ট ডিউটি সরানোর প্রস্তাব ভারতের সামনে রেখেছে। যদি বলা হয় কোন প্রোডাক্টগুলো অস্ট্রেলিয়া ভারতের থেকে নেয়, আর তার মধ্যে পেট্রোলিয়াম প্রোডাক্ট, ডেয়ারি, জুয়েলারি, টেক্সটাইল আর ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যুক্ত আছে। আপনাকে বলে দিই, ভারতের আরসিইপি এগ্রিমেন্টের বাইরে থাকা চীনের কাছে মাথা ব্যথার কম ছিল না। যারা জানেন না আরসিইপি কি, তাদেরকে বলি, এটা এমন একটা ট্রেড এগ্রিমেন্ট যেখানে চীন নেই। এখানে মোট 15টা দেশ আছে, যার মধ্যে অস্ট্রেলিয়া একটা। চীনকে যখন ইউনাইটেড স্টেট ট্রেড ওয়ারে ঝটকা দিয়েছে, তখন চীন ওই ক্ষতি থেকে বাঁচতে অন্য দেশে প্রোডাক্ট ফ্রিতে বিক্রি করে ক্ষতি পূরণ করতে চেয়েছিল, আর ওই জন্য আরসিইপির গঠন করা হয়। আরসিইপিতে যোগ দিতেই সব 15টা দেশ চীনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে, আর এর সরাসরি ফায়দা চীনের হবে। তবে ভারতে এগ্রিমেন্টের বাইরে আছে, এই জন্য ভারত আরসিইপির বাইরে থাকা দেশের সাথে আলাদা আলাদা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে। চায়না অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ট্রেড পার্টনার ছিল, যতক্ষণে দেশের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। কিন্তু ট্রেড ওয়ারের জন্য অস্ট্রেলিয়া ভারতকে নিজের দেশে একটা বড় ভাগ দিতে চায়। আর ভারত থেকে ইম্পোর্ট 99% জিনিস থেকে ইম্পোর্ট ডিউটি সরিয়ে দিলে ভারতীয় প্রোডাক্ট অস্ট্রেলিয়াতে চায়নার জন্য একটা চিন্তার বিষয় হয়ে উঠবে। এই জন্য অস্ট্রেলিয়া ভারতের কাছ থেকে নিজের ডেয়ারি প্রোডাক্ট, ফুড এই সবে জিরো এক্সপোর্ট ডিউটি চায়। আর ভারতীয় মার্কেট দুনিয়ার বড় মার্কেটের মধ্যে একটা, তাই সেটার ফায়দা অস্ট্রেলিয়া নিতে চায়। তবে যদি অস্ট্রেলিয়া ডেয়ারি প্রোডাক্ট ভারী মাত্রায় ইম্পোর্ট করে, তাহলে যেমন আমুল আর মাদার ডেয়ারির মতো কোম্পানির ক্ষতি হবে। যদি অস্ট্রেলিয়া ডেয়ারি এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে ভারতে এন্ট্রি পায়, তাহলে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকের মতো দেশগুলো ভারতে এন্ট্রি নেবে, যার জন্য ভারতকেই দুই দিক দিয়ে ক্ষতির মুখে পড়তে হবে। এই এগ্রিমেন্টকে 2022-এর মধ্যে সাইন করে নেওয়া হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই সবকিছু নিয়ে ভারতের সঙ্গে কথা বলছে। যদি আপনার মনে হয় ভারতের সাইন করা উচিত, তাহলে কমেন্ট করে জানাবেন। তবে একটাই কথা বলবো, যতই আসুক অস্ট্রেলিয়ান গরুর দুধ, আমাদের ভারতীয় গোমাতার দুধই আমরা আপন করব। সেই জন্য আমুল এবং অন্যান্য দেশীয় কোম্পানিকে আপন করার পাশাপাশি সাবস্ক্রাইব করুন অনলি বাংলাকেও। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।